ধর্ম ইসলাম রেখে আইন প্রণেতারা দেশের মানুষ ও মুক্তিযোদ্ধাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন বলে মন্তব্য করলেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান। তার মতে ধর্মনিরপেক্ষ জাতি থেকে ইসলামকে রাষ্ট্রধর্ম করার সিদ্ধান্ত শুধু আইন প্রণেতাদের জন্য নয়, জাতির জন্য লজ্জাজনক। ভারতের সংবিধান দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী এতে আরও বক্তব্য রাখেন। এ সময় ডক্টর মিজানুর রহমান আরও বলেন, 70 বছরেও ভারতীয় সংবিধানের ধর্মনিরপেক্ষ চেহারা পাল্টায়নি, কিন্তু বাংলাদেশ তার ধর্মনিরপেক্ষ চরিত্র হারিয়েছে। And we did not understand the true essence of secularism. We have probably betrayed not only those who sacrificed their life for the country, but all the living, you know, freedom fighters who are in this room also today. You have been betrayed by the legislature of this country.